رحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد تو শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লামের উপর রবুর সাল্লা সালামের পরে আজ তেজ জমাতানি চৌদ্দোশো বিয়াল্লিশ সিজির মোতাবেক পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার একুশ জুমার খুদ্া মাকাতুল মকরমা মসজিদুল হারামে যে প্রদান করা হয়েছে খতিব হচ্ছেন সম্মানিত শেখ মাহির বিন হাম্মদ আল মাইকলি হাফেজুল্লাহ তালা খোঁধবার বিষয়বস্তু কেয়ামত দিবসের দাঁড়ি পাল্লা সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং নবী সাল্লা সাল্লামের ওপর সাল্লা সালামের পরে সম্মানিত খতিব বলছেন আম্মাবাদ অতপর মা আসের আল মুসলিম হে মমিনগণ আমি আপনাদেরকে এবং নিজেকে আল্লাহ ভিরুতার তাকোয়ার ওসিয়ত করছি আল্লাহকে ভয় করা ইহকালে সৌভাগ্যের উপায় এবং পরকালে মুক্তির উপায় আর যে পরকালকে ভয় করবে সে উপদেশের ওপর আমল করবে যা কিছু শুনবে উপদেশ কোরআন শনার তার প্রতি অবশ্যই আমল করবে আর যেই ব্যক্তির আশা আকাঙ্ক্ষা অনেক দীর্ঘায়িত হবে সেই ব্যক্তির আমল দুর্বল হবে যা কিছু আগামীতে আসছে তা অতি নিকটবর্তী মহান আল্লাহ ইরশাদ করছেন সোরা বাকার আয়ত নম্বর দুইশো একাশিতে অত্তাক ওমন্তুর জাউন আফি আল্লাহ তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে সোম্মাতু আফা কুল্ল মা কাসাবাত অতপর তোমাদেরকে অতপর পূর্ণ মাত্রায় প্রতিটি ব্যক্তিকে কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে অহম্লাজুলামুন আর কারো ওপর অন্যায় অবিচার করা হবে না হে মুসলিম উম্মা বান্দার জন্য সবচাইতে কঠিন মুহূর্ত হচ্ছে কেয়ামত দিবসের মুহূর্ত তার ভয়াবহতা ভয়ঙ্কার যে পরিস্থিতি সেখানে বিরাজ করবে মহান আল্লাহ সুরাজ উমারে আয়ম্বর আটষট্টিতে তের সাদ করছেন ওয়ান ওফে সুর সিংঘায় ফুঁক দেওয়া হবে পৃথিবী যেদিন ধ্বংস হবে সেঙ্গাই ফুঁক দেওয়া হবে দুটো অথবা তিনটি ফুঁক দেওয়া হবে অলমাদের দিমত রয়েছে আল্লাহ রব এখানে দুটো ফুৎকারের কথা বা দুটো সিঙ্গার ফুকের কথা বর্ণনা করেছেন সুর জুমারে সিংহায় প্রথম ফুক ইল্লামান ফায়েল্লা আল্লাহ অতপর আকাশ সমূহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সব জ্ঞান হারিয়ে ফেলবে ধ্বংস হয়ে যাবে মারা যাবে ইল্লা মান শাহ আল্লাহ তবে যার সম্পর্কে আল্লাহ চাইবে সম্মান হে ওখরা অতপর দ্বিতীয়বার সেঙ্গায় ফোক দেওয়া হবে ফেয়েদ আহম কেয়াময়ান ধরুন তখন মানুষ দাঁড়িয়ে এদিক সেদিক তাকাবে কী হয়েছে কি হুকুম হচ্ছে কোথায় যেতে হবে সেই সময় মানুষকে বিচার দিবসে হাসরের মাঠে একত্রিত করা হবে খালি পায়ে এবং বস্ত্রহীন খাতনাবিহীন এবং প্রত্যেক ব্যক্তিকে তাড়িয়ে নিয়ে আসা হবে সেই কেয়ামতের মাঠে এবং প্রত্যেক ব্যক্তির ওপর সাক্ষী থাকবে যে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে মানুষ দুই ভাগে বিভক্ত হবে এক মানুষ হাসবে আনন্দিত থাকবে আর আর এক মানুষ কান্না করবে এবং নিজের জন্য ধ্বংসের প্রতীক্ষায় থাকবে যারা আল্লাভেরু তাদেরকে প্রতিপালকের উদ্দেশ্যে দলে দলে একত্রিত করা হবে এবং যারা অপরাধী জালেম কাঁফের অবাধ্য তাদেরকে জাহান্নামের ঘাটে তাড়িয়ে নিয়ে আসা হবে মানুষ দুই ভাগে বিভক্ত হবে তার এক শ্রেণীর মানুষ ডান হাতে আমল নামা পাবে আর এক মানুষ বাম হাতে পেছন দিক থেকে আমল নামা পাবে আল্লাহ রবীন্দ্র করেছেন সুরা ডান কাকের তার কর্মলিপি আমল নামা দেওয়া হবে ফসাই হাসাব ইয়াসিরা তার হিসাব খুব সহজ হবে আনন্দের সাথে বলবে সেই সময় সুরা হাক্কাতে রয়েছে যখন ডান হাতে সামনের দিক থেকে আমল নামা পাবে তখন খুশিতে বলবে হা মোকরাও কিতাব ইয়া এসো আমার আমল নামা পড়ে দেখো কি সুন্দর ফলাফল হয়েছে এমনি জানান্ত তো আনি মলাকিন আমার বিশ্বাস ছিল যে আমি এক সময় বিচারের সম্মুখীন হব আমার হিসাবে সম্মুখীন হব এই যে আমার হিসাব পেয়ে গেছি সুরে হাক্কার আয়াত নম্বর উনিশ বিশ আল্লাহ রবসে কাকের আয়ত নম্বর পক্ষান্তরে যাকে না দেওয়া হবে পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে এবং পেছন দিক থেকে দেওয়া হবে ফাঁসা ফাই ওসবৌরা সেই ব্যক্তি নিজের জন্য ধ্বংস ডাকবে হাই ধ্বংস হয়ে গেলাম ওয়া কোল এবং সে বলবে বড়ই অনতপ্ত হয়ে এবং আক্ষেপের সাথে কি বলবে ইয়ালাই নিলাম ও তা কি তা হাই যদি আমাকে আমার আমল নামার না দেওয়া হইতো অলাম আদরে মা হিসাবে আর আমার হিসাব কি তাও যদি আমি না জানতাম আর এসব যদি আমার না হয়তো পরিস্থিতি কতই না ভালো হইত হে মমিনগণ সেই মহা উপস্থিতি দিবসেই যেটি অমন ম সুদ দিবস সেখানে দাঁড়ি পাল্লা আল্লাহ রব্বল আলমী কায়েম করবেন সেটা সত্যিকার অর্থে দাঁড়িপাল্লা হবে এবং তার দুটো পাল্লা থাকবে সে তারাজু বা দাঁড়ি পাল্লার দুটো পাল্লা থাকবে এক পাল্লায় নেকি আর এক পাল্লায় গোনহা মাফা হবে মানুষ নিজের বিবেক দিয়ে এই দাঁড়িপাল্লাকে আয়ত্ত করতে পারে না এবং মানুষ কল্পনা করে সে সম্পর্কে ধারণা নিয়ে আসতে পারে না সঠিক আল্লাহ রব্বুল আমি যে পাল্লা কেমতের দিন নেকি এবং গুনা ওজনের জন্য তৈরি করে রেখেছেন যাতে প্রত্যেক ছোট বড় সমস্ত রকমের আমল কাজকর্ম ভালো মন্দ সব কিছুই ওজন করা হবে সেই দাঁড়িপাল্লা আল্লাহর বিশাল সৃষ্টি বড়োই প্রশস্ত তাতে যদি সমস্ত আকাশ এবং জমিন ওজন করা হয় তার জন্য যথেষ্ট হবে এমাম আহমদ রহমতুল্লাহ আলে বলেন এই দাঁড়ি পাল্লা সম্পর্কে ওয়াল মি জানু হাক্কুন দাঁড়ি পাল্লা হচ্ছে কেয়ামতের মাঠে যা কায়েম করবেন আল্লাহ সত্য তো জানো বেহিল হাসানাত ওয়া সৈয়াদ যেখানে নেকি এবং গুনহা ওজন করা হবে কামায়াসা উল্লাহন তু জান যেমনভাবে আল্লাহ চাইবেন ওজন করতে সুরে আম্বিয়ার আত্ম সাতচল্লিশ আল্লাহ রব্লা ইরশাদ করছেন অনাজাউল মিন কিস্তালিয়া মিল কেয়া মা রে দিবসে আমি ন্যায়ের সুবিচারের দাঁড়ি পাল্লা কায়েম করব ফালা তুদলা মন আ অতপর কারো অবিচার করা হবে না কারো সাথে অন্যায় করা হবে না ওইন কানিস্তাল হাবাতে মিন খারদাল ওয়া কাফা বিন হাসেবিন যদি সরিষার দানা পরিমাণও কারো কোনো নেকি অথবা গোনা থাকে ভালো মন্দ আমল থাকে আল্লাহ বলছেন তা আমি নিয়ে আসব সেখানে হাজির করবো ওকাফাবিন বিন হাসেবিন এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ এক একক তিনি হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট কোরআন এবং সন্ন্যার অনেক দলিল সুস্পষ্ট প্রমাণ করে যে বান্দা এবং বান্দার আমল এবং বান্দার আমলের যে সাহিফা রয়েছে আমলনামা রয়েছে যাতে মালাইকাগন নেকি এবং গুণা লিখেছেন সব কিছু ক্যামত্রে দিবসে ওজন করা হবে বান্দাকে ওজন করা হবে বান্দার আমল ওজন হবে এবং বান্দার আমলের যে আমল নামা কর্মলিপি রয়েছে তা ওজন করা হবে এই মর্মে আমাদের যে তিনটি মত বা তিনটি বিষয় রয়েছে যে ওজনটা কোন বস্তু করা হবে কেউ বলেছেন যে ওই ব্যক্তিকে ভালো মন্দ ব্যক্তি প্রতিটি ব্যক্তিকে ওজন করা হবে এরও দলিল রয়েছে কেউ বলেছেন যে আমলকে ওজন করা হবে পৃথিবীতে ওজন করার জন্য আজকাল মানুষ কত উন্নত মানের যন্ত্র তৈরি করেছে আর এমন এমন কিছু ওজন করেছে যেটা আমরা চোখেও দেখি না মেপে দিচ্ছে আমাদেরকে আল্লাহ রবুল আলমীর মানুষের আমল যা দেখা যায় না ভালো মন্দ নেকি গুনহা ওজন করবেন আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমল নামা কর্মলিপির যে বই রয়েছে তা ওজন হবে সম্মানিত খতিব বলছেন যে সব কিছু ওজন হবে এবং সব কিছুর দলিল প্রমাণ কোরআন শায় রয়েছে মুসনাদ আহমদ একটি হাদিস এই মর্মে রয়েছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন তু দাউল মওয়াজিন ওই অমল কেয়ামা আমাকে দিনে দাঁড়িপাল্লা কায়েম করা হবে ফাই তাবির এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে দাও ফিকিফা তাকে এক পাল্লাতে রেখে দেওয়া হবে মানুষকে ওজন করা হবে দাও মা ওহসি আলেই হে এবং যা কিছু তার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে তার নেকি এবং যে রেকর্ড করে রাখা হয়েছে তাও রাখা দাড়ি দাঁড়ি পাল্লায় ফাতামা আলা বেহিল মিজান দাঁড়ি পাল্লা একদিকে ঝুঁকে যাবে কোন দিকে ঝুঁকে যাবে তার পাপ অনেক বেশি ছিল পাপের দিকে সে গুনাগার পাপিষ্ট সে গুনহার যে পাল্লা রয়েছে সেটা ঝুঁকে যাবে অজনসই হয়ে যাবে কালা ফাইবাসো নার তখন তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে যাও জাহান্নামে তুমি ফায়দা উদবেরা যখন সে চলে যাবে ফায়দা উদবেরা সে যখন চলে যাবে বা তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে ইদা সাহে ইয়াসি হমিন ইন্দির রহমান পরম করুন আমি আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে একজন চিৎকার করে ডাক দিবে আল্লাহর ফেরিস্তা মালাইকা ইয়াকুল সে বল তা জালু লা তা জালু তাড়াহোড়া করিও না তাড়াহোড়া করিও না একে জাহান কেন দিচ্ছ থাম কেন বলছে ফাইন হকাত বাকি আলহু তার আরও আমল ওজন করতে বাকি আছে ফাইউতা বেবে কা বেবে তাকা ফিহা একটি ছোট্ট কার্ড শুধু একটি ছোট্ট কার্ড রয়েছে যাতে শুধু লা লাইলা লেখা আছে সেই ব্যক্তি অন্তরের সততার সাথে লা এলাহিল্লাহার স্বীকৃতি দিয়েছিল লাই আহিল্লা শাহাদাত দিয়েছিল লাই আহিল্লা পাঠ করেছিল কিন্তু সেটা অন্তরের বিশ্বাসের সাথে স্বীকৃতির সাথে মেনে নেওয়ার সাথে জবানে উচ্চারণ করেছিল শুধু মন্ত্র পাঠ নয় হয়ুথ আবি বেতাকাতিন এমন একটি কার্ডিয়া ফি হা ল এলিল্লাল্লাহ যাতে লাই আহিল্লাল্লাহ লিখা আছে এই নেক আমলটি তার আছে ফতুদার ফি কিফ্ফা তখন ওই ব্যক্তির সাথে এক পাল্লাতে এই লা আহিল্লাল্লাহ রেখে দা হ্যা আমি মিজান তখন তাকে নিয়ে তার পাল্লাটি ঝুঁকে যাবে ভারী হয়ে যাবে এই বিশাল আল্লাহ রব্বুল্লা আলমিনের সৃষ্টি যে দাড়ি পাল্লা সেখানে মানুষ কোনো মানুষের ওজন হালকা হয়ে যাবে আর কারো ওজন ভারী হয়ে যাবে কোন বিষয়টিকে কেন্দ্র করে ইমানকে কেন্দ্র করে যার ইমান আছে তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে নে কামল রয়েছে তো নেকির পাল্লা ভারী হবে মানুষের শারীরিক গঠনকে কেন্দ্র করে নয় অর্থাৎ দুনিয়াতে যে মোটাশোটা মানুষ হ্যাঁ অনেক ভারী ওজনের মানুষ ছিল তার ওজন ভারী হবে না না এমন নয় বরং প্রতিটি মানুষের ইমান এবং আমলকে লক্ষ্য রেখে তার ইমান আমল যদি ভালো হয় তাহলে তার ওজন নেকির পাল্লার ওজন ভারী হয়ে যাবে আর যদি তার ইমান আমল খারাপ হয় ইমানের জায়গায় সির্ক থাকে কুফরি থাকে মুনাফেটি থাকে আমলের জায়গায় যদি পাপ থাকে পাপের আমল থাকে পাপ কর্ম থাকে তাহলে তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে এই মর্মে সাহিব খারি মুসলিম হাদিস রেসে রসুর উল্লাহ সাল্লাম বলেন ইন্নাহু লায়াতির লায়াতিরুল আজিম ও সামিনা ক্যামত রিদেন বড়ই মোটা সোটা মানুষ আসবে ওহমিন আহলিন্ন অথচ সে জাহান্নামী লায় জানাহা বাউদা সে আল্লাহ রব্বুল আলমেনের নিকটে এতই হালকা হয়ে যাবে তার পাপাচারের কারণে তার বদামলের কারণে যে একটি মাছের ডানা পরিমাণ তার ওজন থাকবে না আল্লাহর কাছে একটি মাছের ডানা পরিমাণ তার ওজন থাকবে না এ যদি চাও তো পড়ে দেখো আল্লাহ বলছে ফালা নকিম ইয়ামাল কেয়ামতি ওয়াজনা সুরাই কাহাফের শেষ দিকে আল্লাহ রব্লা ইসাদ করেছেন যারা কাফের মুশ্রিক যারা পাপিষ্ট তাদের জন্য আমি কোনো দাঁড়ি পাল্লাই কায়েম করব না বিনা হিসাবে জাহান্নাম তার কোনো ওজনই থাকবে না ওজনহীন এই ক্ষেত্রে আবদুল্লাহবিন মসুদ তালান তালাহ প্রখ্যাত সাহাবি রসুল্লাহ সালি সাল্লামের তিনি রসোর সাল্লাহ সাল্লামের জন্য মিসওয়াক কেটে নিয়ে আসতেন মাঝে মধ্যে এনে মিসওয়াক দিতেন রসুল্লাহ সাল্লামকে আর আরব দেশে মিসওয়াক ব্যবহারে আরাক নামক এক গাছ রয়েছে সেই গাছের মিসওয়াক ব্যবহার হয় যেটাকে উর্দু ভাষায় পিল্লু বলা হয় এই আরাকের মিসওয়াক কেটে এনে দিতেন এখনও সে আরও বেশি পাওয়া যায় আবুদুল্লাহ নসুর রজি আল্লাহ হো মর্যাদার দিক দিয়ে অনেক বড় সাহাবি তিনি সাহাবি জলিল কিন্তু শারীরিক গঠনের দিক থেকে অত্যন্ত দুর্বল মানুষ ছিলেন তার পায়ের যে গোছা ছিল তা অত্যন্ত চিকন ছিল যখন তিনি হাঁটতেন বাতাসে তখন ঝুঁকে যেতেন বাতাস তাকে ঝুঁকিয়ে দিত তখন সাথী সঙ্গীরা অনেকে তাকে নিয়ে হাসতেন যে তোমাকে বাতাসে ফেলে দেবে এই রকম একদিন দৃশ্য দেখছেন যে কিছু সাথী সঙ্গীগণ আবদুল্লাহ মাসুদের তাকে দেখে হাসছে হ্যাঁ ঝড়ো বাতাসে মনে হচ্ছে তিনি ঝুঁকে যাচ্ছেন পড়ে যাবেন আছাড় খেয়ে জিজ্ঞেস করলে মিম্মা কন তোমরা কি কারণে হাসছ কালু ইয়া নবী আল্লাহ তখন সাহাবিরা বললেন হে আল্লাহ নবী মিন দিক কাতে সাকাই তার পায়ের গোছা যে অত্যন্ত চিকন এটা দেখে হাসছি যে গোটা শরীরের ভরটা হয়তো সামলাতে পারছে না তার পা ফাঁকা আল্লাহ তখন রাসুর সাল্লাহ সাল্লাম ইবন আল্লাহ আল্লাহমর মর্যাদা আর তাদেরকে জানানোর জন্য বললেন ওয়াল্লা নফসি বিয়াদি সেই আল্লাহ শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে মিন অহুদ এই ইবিনাসুদ রাজি আল্লাহ নহর যে পায়ের গোছা রয়েছে এই পায়ের গোছা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দাঁড়ি পাল্লায় দিনে অহধ পাহাড়ের চাইতো বেশি ওজন সই হবে ভারী হবে এবং আহমদ রহমা এই হাদিস বর্ণনা করেছেন হেমমিনগণ কেয়ামতের একটি মারাত্মক ভয়ঙ্কার ভয়াবহ দৃশ্য হচ্ছে দাঁড়িপাল্লায় কী অবস্থা থাকবে প্রতিটি বান্দা এত পেরেশাম থাকবে সেই ভয়াবহ অবস্থায় যে হাই হাই কি হবে দাঁড়ি পাল্লা আমার নেকির পাল্লা ঝুঁকবে না আমার গুনার পাল্লা ঝুঁকে যাবে আমি কি আজকে সফল হব না কি ব্যর্থ হব এমন হবে যে মানুষের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে প্রাণ উড়ে যাচ্ছে বিপদ আপদের সীমা থাকবে না ভুলে যাবে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিজের প্রিয়জনদেরকে সবাইকে ভুলে যাবে সামনে যে তার কি আছে এই নিয়ে ব্যস্ত হয়ে যাবে সেই সময় শুধু একমাত্র অপেক্ষা যে তার রেজাল্ট কি হচ্ছে অতক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে তার কি হচ্ছে তার নেকির পাল্লা হালকা হচ্ছে না ভারী হচ্ছে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সেই ব্যক্তিকে ডাক দেওয়া হবে নৌ দিয়ে ফি মজমা ফিহিল আউ আলুন ও আখেরুন আলাম ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে ডাক দেওয়া হবে কারণ নেকির পাল্লা ভারী হয়েছে ডাক দিয়ে বলা হবে আল্লাহ শুনে রাখ না ফোলান কাদ সাঈদা বাদাহ অমুকের ছেলে অমুক এমন ভাগ্যবান হয়েছে যে এরপরে আর তার কখনো ভাগ্য খারাপ হবে না ওয়েদা খাফা মি জানু আর যখন নেগির পাল্লা হালকা হয়ে যাবে নদী আলার উসিল খালাক সমস্ত সৃষ্টি জগতের সামনে ডাক দেওয়া হবে ফেরিস পক্ষ থেকে আলা শুনে রাখো ইন্না ফলান না ফোলান কাদের শাখিয়া শাকাওয়ান লাই আসাদ বা বাদাহা আবাদান। অমোকের ছেলে অমোক এমন হতভাগা হয়েছে এমন বদনসিব হয়েছে যে এরপরে তার সুখ শান্তির কোনো অবকাশ নেই সোনানি আবু দাউদে মা ইসরাজ আল্লাহ তাল্লা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে তিনি দেখারাতির নার ফাবাকাত একবার জাহান্নামের কথা তিনি আলোচনা করে কাঁদতে শুরু করলেন রসোরউল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন তখন তিনি বলেন মায়ুব কী কেন তুমি কাঁদছ কালাত আয়সরদ্দ আল্লাহ বললেন জাকার তো না রাফাবা কে তো জাহান কথা আমার স্মরণ হয়েছে বা জাহান্নামের কথা আমি আলোচনা করছি তাতে আমি আর কান্না সামলাতে পারিনি সেজন্য কাঁদছি তারপরে জিজ্ঞেস করলেন রসুল উল্লাহসালাম কিংবা আয়সরদ্দ আল্লাহ ফেহাল তাজ করা আহলিক কেয়ামা আল্লাহ রসুল কেয়ামতের দিবসে আপনি কি আপনার পরিবারকে স্মরণে রাখবেন আপনার স্ত্রীদের আমাদের কথা মনে থাকবে ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তখন বলেছিলেন ফি সে মাওয়াতিন তিনটি এমন ক্ষেত্র রয়েছে এমন জায়গা রয়েছে এই হাসরের মাঠে এমন মুহূর্ত রয়েছে এমন সময় রয়েছে করে আহাদুন আহাদা সেখানে কেউ কাউকে স্মরণে রাখবে না কেউ কাউকে স্মরণ রাখবে না আমিও স্মরণ রাখবো না এক হচ্ছে ইন্দাল মিজান যেখানে দাঁড়িপাল্লা কায়েম হবে নেকি আর গুনহার ওজন হচ্ছে তখন মানুষ নেফসি নেফসি করবে কারও কথা মনে থাকবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না জানবে নিশ্চিত না হবে আয়াখেফ আমি আউ আউয়াসকুল যে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে নাকি ভারী হচ্ছে দ্বিতীয় জায়গা হচ্ছে আইন্দাল কিতাব যেখানে আমল নামা দেওয়া হবে আমল নামা ডান হাতে আসছে সামনের দিক থেকে না পেছন দিক থেকে বাম হাতে আসছে হে নায়কাল যখন জিজ্ঞেস করা বলা হবে হাও মোকরাও কিতাব ইয়া এসো আমার আমল নামা পড়ে দেখো জান্নাতিরা বলবে যার ডান হাতে আসবে এবং সেখানে ডাকা হবে আমল নামা নেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত সেখানে নিশ্চিত না হবে যে তার আমল নামা কী অবস্থায় রয়েছে ডান আফি মিনেহি আমফি শিম ডান হাতে আসছে না বাম হাতে আসছে পেছন দিক থেকে আসছে না সামনের দিক থেকে আসছে তৃতীয় জায়গা যেখানে কেউ কাউকে মনে রাখবে না ওয়াইন্দা সেরাত পুল সেরাত যেখানে আমার দেশের মানুষরা পুল সেরাত বলে পুল জি সেরাত মানে হচ্ছে পুল ব্রিজ জাহান্নামের ওপর যে আল্লাহ রব্বুল আলমিন যে ব্রিজ কায়েম করবেন পুল কায়েম করে সেই পুলের কাছে যতক্ষণ পর্যন্ত পুল পার হয়ে জান্নাতের দিকে না পৌঁছে যাবে এজাবদিয়া বাইনা জাহরাই জাহান্নাম জাহান্নামের ওপর যখন সেই পুল কায়েম করা হবে সেখানে কেউ কাউকে মনে রাখবে না ভুলে যাবে ফায়দানু ফেকসুর ফালাহসা বাবা ইনহমিয়মায়দিন ওয়ালায়তসা আলুন আল্লাহ রব্বুল আলমের সাদ করছেন যে যখন সিঙ্গাই ফুঁক দেওয়া হবে তখন মানুষের কোনো রকমের সেই দিন কোনো সম্পর্ক থাকবে না ফালাহ আনসা বাবাই নহমিয়মাই দিন ওয়ালায়তসা আলুন কেউ কারো সম্পর্কে জিজ্ঞেস করবে না কার কি হলো না হলো এ কথা মানুষের স্মরণে থাকবে না আর বলার মতো পরিস্থিতি থাকবে না নিজেই নিয়ে ব্যস্ত থাকবে ফমান সাকলাত মামাজিন ফাউল আই হন সুতরাং সেই সময় যার নেকির পাল্লা ভারী হবে বা যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে ফাউল হন ওমান খাফাত মামাজিন আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যায় ফাউল আই কাল্লাদিন খাসেরু আন ফুসফি জাহান্নামা খালেদুন তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এবং চিরকাল জাহান্নায় বসবাস করবে এই উম্মতের ওপর আল্লাহ রাবুল্লাহ আলমিনের মহা অনুগ্রহ হচ্ছে যে রসুরুল্লাহ আলী সাল্লাম তিনি আমাদেরকে স্মরণ করবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন ইয়াহদুর মতেনা সিদ্দাতিল মিজান ওয়াহউলিহি তিনি উপস্থিত হবেন লিয়া খুনা শফি আলে উম্মাত এবং তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন এই মর্মে সোনানি তিরমিজিতে একটি হাদিস রয়েছে সা আলাহ আনসিন মালিক রদিয়াল্লাহন রসুল আল্লাহ সাল আলী ওসালামা আইয়সফা আলহিয়মাল কিয়ামাহা আনাসিন মালিক প্রখ্যাত সাহাবি রদিয়ালাহাল রসুল উল্লাহ আসলাম খাদেম তিনি রসুল আল্লাহ সাল্লামের কাছে দরখাস্ত করলেন যে হে আল্লাহ রসুল কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করিয়েন ফাঁকালা আনা ফাইল তখন বললেন যে হ্যাঁ আমি সুপারিশ করব। কালা ইয়া রাসুল আল্লাহ আনাস বলছেন যে আমি তখন বললাম হিয় আল্লাহ রাসুল ফাইনা আতুল আপনাকে কোথায় তলাশ করব এত ভিড় ভাড়ে অসংখ্য মানুষ কোনখানে আপনাকে তলাশ করে পাবো কেয়ামতের মাঠে আর কোথায় তলাশ করবো আপনাকে কালা তখন রাসৌল্লাহ বলেছিলেন উতলোবনী আউ আলা মা তাতলুবনী আলা সর্বপ্রথম আমাকে তলাশ করবে পুলের কাছে জাহান্নামের ওপর যে পুল প্রতিষ্ঠিত হবে সেই পুলের কাছে তলাশ করিও কালা কুল তো তখন আমি বললাম ফাইল্লাম আল কাকা সেরাত যদি সেই জাহান্নামের ওপর যে পুল রয়েছে সেখানে না পাই কালা ফাতুলবনি ইন্দাল মিজান যেখানে নেকি আর গোনা ওজন হবে সেখানে আমাকে তলাশ করিও বলতো তখন আমি বললাম ফাইনলাম আল কাকা ইন্দাল মিজান আনাস বলছেন যদি আল্লাহ তালান হোক যদি আপনাকে দাঁড়িয়ে পাল্লায় যেখানে নেকি গুন হাউজ সেখানে না পাই কালা ফাতুলো ইন্দাল হাউজ তাহলে হাউজে কওসারের কাছে আমাকে তলাশ করিও লা উখতি হাজেহ সালাস আল মাতিন এই তিনটি জায়গা ভিন্ন অন্য কোথাও আমি থাকবো না তিন জায়গার কোনো এক জায়গায় অবশ্যই তুমি আমাকে পাবে এবং নবী করিম সাল্লামের সাফাতের সবচেয়ে বেশি অধিকারী এই মর্মে হাদিস রয়েছে মন কালিবাল্লাহ আসাদুল্না সবি সাফাতি ইউমাল কেয়াম কেয়ামতের দিনে নবী সাল্লাহ আলি সাল্লামের সাফাত সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে কে বা কারা যারা তৌহিদবাদী জীবনের সার্বিক ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করেছে এবং যাবতীয় রকমের শিরকুফুরি থেকে মুক্ত থেকেছে যারা কোরআন সোনার অনুসারী সহি আকিদার অনুসারী হোম আহলু তৌহিদ ইখলাস যারা তৌহিদবাদী এবং যারা নিষ্ঠাবান বান্দার ওপর আল্লাহ রবুল আলমিনের মহা অনুগ্রহ হচ্ছে যে এই নেকির পাল্লাকে ভারী করার জন্য আল্লাহ রবুল আলমিন অনেক নেক আমলের রাস্তা খুলে রেখেছেন বহুমুখী নেখির পথ রয়েছে যেই পথগুলি আল্লাহ রবুল্লা আলমিন দেখিয়েছেন তার ওহির মাধ্যমে কোরআনিকেরিম অথবা রসুর উল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যার ওহির মাধ্যমে তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নেখির পাল্লা ভারী করার তৌহিদ তৌহিদের চাইতে ওজনশী আমল এবং উৎকৃষ্ট আমল পৃথিবীতে কোনও আমল হতে পারে না সুতরাং তৌহিদকে সুন্দর করুন তৌহিদ পরিপন্থী তৌহিদ বিপরীত যত কিছু রয়েছে ছোট ছোটো বড় হোক বড়ো শীর হোক ছোট কুফুরি হোক বড়ো কুফুরি হোক যে কোনো রকমের পাপ হোক সমস্ত পাপ থেকে সমস্ত রকমের নেফা কপটতা থেকে নিজেকে মুক্ত করুন এখলাস নিজের মধ্যে নিয়ে আসার আর জন্য সচেষ্ট হন আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এ তৌহিদের পরে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নেকির পাল্লা ভারী করার উত্তম চরিত্র উত্তম চরিত্র এবং উত্তম চরিত্রের যতগুলি দিক রয়েছে একজন মানুষকে চরিত্রবান কখন বলা হয় তার মধ্যে বেশ কিছু ভালো গুণ যে রয়েছে সেই ভালো গুণগুলি যখন তার মধ্যে পাওয়া যাবে আর এই চরিত্রবান হওয়া অত্যন্ত সহজ চেষ্টা করলে হাসি মুখে কথা বলবেন নম্র ভাষায় কথা বলবেন এবং দিনের ওপর অটল থাকবেন আর নম্রতার সাথে মানুষের সাথে সদ্ব্যবহার করবেন মানুষের উপকারের চেষ্টা করবে। মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াবেন ভালো কথা বলবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে উপেক্ষা করবেন সদ আচরণ করবেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন এবং উত্তম চরিত্রের অধিকারী হবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই মর্মের উল্লাহ আসলাম হাদিস রয়েছে যে জান্নাতে মানুষ যেসব নেক আমলের মাধ্যমে জান্নাত যেতে পারবে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হোসনুল খোলক আকসার মায়ুদ খেলুন জান্না জান্নাতে প্রবেশ করাবে যেই আমলটি সবচাইতে বেশি তা হচ্ছে হুসনুল তাকু আল্লাহ আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে আল্লাহর হক নষ্ট করবে না আল্লাহর বান্দাদের হক নষ্ট করবে না আর তারপরে হচ্ছে হোসনুল খোলক উত্তম চরিত্র উত্তম চরিত্র থাকলে কখনো কাউকে কষ্ট দেবে না কারো হক মেরে খাবে না না আল্লাহর হক নষ্ট হবে না বান্দার হক নষ্ট হবে এই উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ শ্যাম না পালন করে নিয়মিত শ্যাম পালনকারীর মর্যাদা হাসিল করতে পারবে তাহাজদ না পড়ে নিয়মিত তাহাজ গুজারের সব হাসিল করতে পারবে যেমন নবী কারিম সাল্লি সাল্লাহ বলেছেন শুধু তাই নয় বরং নবী সালাম কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হতে পারবে এবং নবী সাল্লি সাল্লামের কিয়ামতের দিবসে সবচাইতে নিকটবর্তী প্রতিবেশী হতে পারবে লাহ আকবর নবীকার সাল্লাহ আলী সাল্লাম সবচাইতে উত্তম চরিত্র অধিকারী ছিলেন আলা আলাহুলকিন আজিম এবং তিনি বড়ই সম্মানিত ব্যক্তি ছিলেন এবং তিনি মানুষের সাথে সবচেয়ে বেশি হাসি মুখে কথা বলতেন মানুষের সাথে কোনো প্রতিশ্রুতি করলে বা কোনো কথা দিলে সেটা সুন্দরভাবে পূর্ণ করতেন এ অন্তর দিক থেকে অত্যন্ত নম্র ছিলেন এবং মানুষের সাথে নম্র আচরণ করতেন সবচাইতে বেশি ধৈর্যশীল ছিলেন সবচাইতে বেশি তিনি ক্ষমাশীল ছিলেন এবং যে কোনো ব্যক্তি খারাপ আচরণ করলে তার সাথে ভালো আচরণ করতেন এই মর্মে তির্মিজিতে একটি হাদিস রয়েছে নবী কারিম সাল্লা বলেন মা মিন আসকালুফি মি মিন মালামতিন হাসান মমিনের নেকির পাল্লায় কিয়ামতের দিন উত্তম চরিত্রের চাইতে কোনো আমল ভারী হতে পারে না এ ছিল গুরুত্বপূর্ণ একটি আমল তাদের পরে যার মাধ্যমে আপনি নেকির পাল্লাকে ভারী করতে পারবেন ক্যামতের দিনে যেসব নেক আমলের মাধ্যমে নেকির পাল্লা ভারী হবে তার একটি হচ্ছে জানাজায় উপস্থিত হওয়া এবং দাফনে ও শরিক হওয়া এই মর্মে শাহিব খারিতে হাদিস রয়েছে সহি মুসলিম হাদিস রয়েছে কালা রসুর উল্লাহ সাল আলী সরসুল্লাহ সর বলেন মন শাহেদ আল জানাজা যেই ব্যক্তি জানাজায় উপস্থিত হলো হাতে ইউসাল্লা ইউসাল্লা হা জানাজার সলাত আদি করা হইল ফলাহু কিরাত জানাজার সলাত আদি করলে এক কিরাত পেয়ে গেল অমান শাহেদ আর যেই ব্যক্তি উপস্থিত হলো জানাজা জানাজ সালাত পরে হাত্তা তুদফান দাফনেও শরিক হইল ফালাহু কিরাতান তার জন্য দুই কিরাত রয়েছে কিলা তখন জিজ্ঞাসা করা হলো কোনো সাহেবী জিজ্ঞাসা করল অমাল রাতান ইয়া রাসুর আহে আল্লাহ রাসুর দুই রাত কি জিনিস কালা জাবা লাইনিল আজি মেইনে দুটি বিশাল পর্বতের মতো আল্লাহ আকুম যদি কেউ নিজের নেকির পাল্লাকে ভারী করতে চায় তো বেশি বেশি যেন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়ে বেশি বেশি তসবিহ পাঠ করে সুবহান আল্লাহ পাঠ করে এই মর্মে সহি মুসলিমের একটি হাদিস রয়েছে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর তহুর ও সাথুর ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক আলহামদুলিল্লা অল মিজান আর আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভরপুর করে দেয় অ সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে এই দুটো বাক্য আকাশ সমূহ এবং জমিনকে ভরপুর করে দেয় রসুল্লাহামের আর একটি হাদিস সহিব খারী সর্বশেষ হাদিস তান দুটো বাক্য রয়েছে ছোট্ট বাক্য দুটো কথা রয়েছে হাবিবা তান রহমান পরম করুণাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় खफीफा दान लिसान एवं उच्चारणे जवान अत्यंत तो हल्का पढ़ते खूब हल्का सहज मुखस्त तो कराओ सहज सकान फिल्मी जान क्यों नेकीर पाले अत्यंत तो भारी यो वाक्य सुभान अल्लाह व बिहमदिही एक द्वितीय हो सुभान होबहानुल्लाहिल अजीम सुभान अल्लाह उब हमदेही सुबहन अल्लाहिल अजीम नबीय करीम वसल्लम फ्रियत अबीबी জোয়াইরা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলছেন যে খারা দেহা বকুরাহ সকাল সকাল রসইসলাম তাঁর বাড়ি থেকে বেরোলেন ফজরের সলাত পড়ি ওয়াহিয়া দেহা তখন তিনি তার মুসাল্লাতে যেখানে সলাত আদায় করেন সেখানে বসেছিলেন জোয়াইরাজি আল্লাহ তাল আনহা সোম্মারাজা বাদ আন আদহা আর তারপরে কয়েক ঘন্টা পরে দোহা পূর্বান্নের সময় যে সলাত উদহার সময় সেই সময় আটটা নয়টা দশটার দিকে ফিরে আসছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আহ জালেসা কিন্তু তিনি ওই যে ফজর পড়ে বসেছেন জিকি রাজগারে বসেই আছেন মোসাল্লাই যায় না মাঝে ফাঁকা আলা তখন রসুল্লাহ সাল্লাম জুয়ারিয়াকে বলছেন মা জিলতি আল আল হাল আল্লাতি ফারাক তোকে আলিহা তোমাকে যে অবস্থায় আমি ছেড়ে গেছি সেই অবস্থায় তুমি জিকি রাজগারে মগ্ন হয়ে রয়েছ কালাত নাম তিনি বললেন হ্যাঁ আর আমি তো সেখানে বসে আছি আল্লাহর জিখি রাজগার করছি কালাল নবী সাল্লাসনবী সাল তখন বললেন লাকাত কুলতো বাদাকে আর বাকালে মাত তোমার পরে আমি মাত্র চারটি কথা বলেছি চারটি বাক্য বলেছি তিনবার করে সালাসা মাররা তিনবার করে লাউ ওজেনাদ বেমা কুলতে তুমি সকাল ওই ফজর থেকে শুরু করে এখন পর্যন্ত কয়েক ঘন্টা যত জিকে রাজগার তুমি পাঠ করলে সেগুলিকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার এই চারটি বাক্য বাক্যকে যদি যে তিনবার করে পাঠ করলাম এক পাল্লায় রাখা লা ওয়জানাত হন্না তাহলে আমার এই চারটি বাক্য তোমার এতগুলি যে রাজকারের চাইতে বেশি ওজনসই হয়ে যাবে এই বাক্যগুলি কি ছিল সুবহান আল্লাহবে হামদেহি আদাদা খলকহি ওয়ারেদা নফসে ওয়জানাত আরশে ও মেদা আদা কেলেমাতে সুভান আল্লাহে বেহম দেহি আদাদা খালকেহি ওয়ারেজা নফসেহি অজেনা তার সেহী ও মে দাদা খেলি মাতেহি সুবাহান্লাহ বেহম দেহি আল্লাহ রব্বরে প্রশংসা বিজল তসবি করছি আদাদা খালকে তার তার সৃষ্টির সংখ্যা সমান ওয়ারেজা নফ্সেহ এবং তার সন্তুষ্টির সমপরিমাণ যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান অজেনা তার সেহী এবং তার আড়সের ওজন সমান কালিমাতি এবং আল্লাহর কালিমাত গুনগান লিখার জন্য যে কালির প্রয়োজন ততটা পরিমাণ সুতরাং সৌভাগ্য ওই সব বান্দাদের জন্য যাদের নেকির পাল্লা ভারী হবে এবং আক্ষেপ আফসুস সব লোকদের জন্য যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে ওয়াল আবুজবিল্লাহ রাজিবাল হক আল্লাহ রব আহমসাদ করছেন যে কিয়ামতের দিবসে যে দাঁড়ি পাল্লায় ওজন হবে এটি চিরসত্য ফামান সাকলাত মাওয়াজিনু সুতরাং যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ফাউলায় কাহমুর হন সেই হবে সফলকাম যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে কামিয়াব সফল কাম অমান খাফাত মাওয়াজিনু এবং যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে ফাউলাই আই কাল্লাজিনা খাসেরু আনফুস আহম তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে না কাহবে মন কারণ তারা আমার বিধানাবলীর ওপর অত্যাচার করেছে সুরে আরাফ আয়াত নম্বর আট থেকে নয় দ্বিতীয় খুদুবাই আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর সাল্লা সালামের পরে বলছেন যে হে মমিনগণ কেয়ামতের দিনে যে আল্লাহ রব্বুল আলমিন দাঁড়িপাল্লা কায়েম করবেন এই যে আমাদের ইমান রয়েছে পরকালের প্রতি আখেরাতের প্রতি ইমানের একটি স্তর এর বড়ই সুফল রয়েছে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রব্বুল আলমিন নেকি এবং গোনহা ওজনের জন্য দাঁড়িপাল্লা কায়েম করবেন যেমন একজন মমিনের জন্য বিশ্বাস করা আবশ্যক নাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারবে না এই যে আমরা ইমান রাখি এর বড়ই সুপ্রভাব রয়েছে মানব জীবনে প্রথম হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন যে সুবিচার কায়েমকারী এই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং এই ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় হওয়া ইয় করা যে আল্লাহ রব্ল আলমিন তার ইনসাফ সুবিচার কায়েমের জন্য সেখানে দাঁড়িয়ে পাল্লা কায়েম করবেন দাঁড়িপল্লা কায়েম না করে যদি আল্লাহ রব্বুল আলমী তার অসীম জ্ঞান দিয়ে সব কিছুই জানছেন তার ভিত্তিতে যদি জান্নাত জাহান্নামের ঘোষণা করে দিতেন যে অমুক জান্নাতি অমুক জাহান্নামী যথেষ্ট ছিল কিন্তু তারপরে আল্লাহ রব্বুল আলমিন যে দাঁড়িপাল্লা কায়েম করবেন এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যে সুবিচারকারী ইনসাফ করেন অবিচার করেন না এ সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এর ওপর আমাদের আরও বৃদ্ধি পাবে এম তাহাব রহমতুল্লা এ সম্পর্কে বলছেন ইয়াকুন মিনাল ফি আমাল ইল্লা জহুর আদলেহি সুবাহা লেমিদি বলছেন যে আমল সমূহ যে ওজন করা হবে এতে যদি অন্য কোন হেকমত রহস্য না থাকত শুধুমাত্র ইল্লা জহুরু আদলেহি সুবহান আল্লাহ সুবহানা ওয়া তালার যে সুবিচারের বহিপ্রকাশ সমস্ত বান্দাদের ক্ষেত্রে এটি যথেষ্ট ছিল এছাড়াও বহু হেকমত আর প্রজ্ঞা রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের এই কাজে অর্থাৎ দাঁড়িপল্লা কায়েম করায় ফাইন্নাউল্লাহ আহাদ আহাবই এলেহিল ওজর মিন আল্লাহ জি কোনো ব্যক্তির কাছে যে ওজর করেন তার চাইতে বেশি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ওজর হচ্ছে প্রিয় মানুষ অনেক সময় ওজর অজুহাত শুনতে চায় না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বান্দার ওজর অজুহাত শুনতে যান সুতরাং যাতে করে কোনো রকমের ওজোর অজুহাত সেই দিন না থাকে চোখের সামনে দেখিয়ে দিবেন দাঁড়িয়ে পাল্লাই আমল ওজন করি এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমনিতে ছেড়ে দেননি যার আর তারা রসুল রসুলগণকে পাঠিয়েছেন যারা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সতর্ক সাবধান করেছেন এছাড়াও বহু হেকমত রয়েছে বলছে ফাঁকাই ফা ওরা আজ আলিক মিনাল হেকামে মালা ইত্তলা আলা নাফিহি এমন এমন হেকমত এবং তত্ত্ব রয়েছে যা আমরা জানি না আল্লাহ ইরশাদ করেছেন ফামাইয়ামাল মিসকা আল জর্রাতিন খৈরাইয়ারাহা অমাইয়ামাল মিসকা আল জর্রাতিন শর্রাইয়ারাহ যেই ব্যক্তি সামান্য পরিমাণ যাররা সামান্য ক্ষুদ্র পিপিলিকা কে যাররা বলা হয় আবার যাররা অনু পরিমাণকেও বলা হয় বর্তমান যুগের আরবিতে সামান্য পরিমাণ কেউ যদি নেকির কাজ করে ভালো কাজ করে তাও দেখবে অমাইয়াম আল মিসকাল আর কেউ যদি মন্দ কোনো সামান্যতম কোনো আমল করে সামান্য পাপ করে তাও দেখতে পাবে সুরাই জিলজাল করেছেন দাঁড়ি পাল্লার প্রতি যে ইমান রাখি এর একটি সুফল হচ্ছে যে যেই ব্যক্তি দাঁড়িপাল্লার প্রতি বিশ্বাসী সেই ব্যক্তি এই নেকির পাল্লাকে ভারী করার জন্য উদ্গ্রীব হবে সুতরাং যেখানে সুযোগ পাবে নেকি করার সামান্য নেকি করার সুযোগ পেলেও ছেড়ে দেবে না বরং সব সময় নেকি বৃদ্ধি করার চেষ্টা করবে নেকির ব্যালেন্স বাড়াবার চেষ্টা করবে কারণ একটি নেকি অনেক সময় নেকির পাল্লাকে ভারী করে দিতে পারে এবং যার বিনিময়ে বান্দা জান্নাত যেতে পারবে কেমতের দিনে অনেক মানুষ এমন হবে যাদেরকে জান্নাত জাহান্ন মাঝখানে যে একটি জায়গা রয়েছে আরফ সেখানে থামিয়ে দেওয়া হবে সেখানে তার অবস্থান করবে না জান্নাতে যেতে পারছে না নামে তাদেরকে দেওয়া হচ্ছে এরা কারা ওহম্মান তাসাওয়াত হাসানা তোমা সেই আতম যাদের নেকি গুণা সমান হয়ে গেছে নেকি গোনা যাদের সমান হয়ে গেছে হ্যাঁ জরু না জান্না তারা জান্নাতিদেরকে দেখবে এবং তাদেরকে চিনতে পারবে যে এরা জান্নাতি অনেককে চেনবে এবং এমনিও চেহারা তাদের উজ্জ্বল দেখে বুঝবে যে এরা জান্নাতি সেই সময় আকাঙ্ক্ষা করবে যে আমাদের নেকি গোনা সমান হয়েছে একটা নেকি যদি থাকতো তাহলে তো এদের নিতে পারতাম কিন্তু কোনো উপায় নেই আল্লাহ এই মর্মে আরাফের আয়াত নম্বর সুরফের সাতচল্লিশ এই আয়াতগুলিতে এরশাদ করছেন ওয়ালাল আরাফের জাল এই জান্নাত জাহানার মাঝখানে যে আরাফ রয়েছে রয়েছে সেখানে বেশ কিছু মানুষ থাকবে ই ফোন আ করলাম বেশি মাহুম তারা চেনবে প্রত্যেককে জান্নাতি জাহান্নামিকে তাদের লক্ষণ দেখেই অনাদা আসহাব আল জান্না এবং তারা এই আরাফের অধিবাসীরা তারা জান্নাতিদেরকে ডাকবে আনসালাম আলাইকুম তোমাদের জন্য শান্তি আর শান্তি তোমাদেরকে সালাম হোক লাময়দ হুলুহা অহমিয়ত মাউন তারা তখন পর্যন্ত এই আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করতে পারেনি কিন্তু তারা তার জন্য আগ্রহী হবে যে কোনো যদি ওসিলা হয়ে যেত মাধ্যম হয়ে যেত জান্নাতে যেতে পারতাম ওই যা সোরেফা দ আবসাহতিল কাস নার আর তারপরে যখন তাদের চেহারাগুলিকে মুখমণ্ডলকে ফিরিয়ে দেওয়া জাহান্নামিদের দিকে কালো তখন আল্লাহর কাছে পানা চাইবে দোয়া কবে রব্বানা হে আমাদের প্রতিপালক ল আল্লা মাল কৌমেদ জালেমিন আমাদেরকে জালেমদের সঙ্গী বানিয়ে দিও না জালেম সম্প্রদায়ের সাথে করে দিও না জাহান্নামে দিও না তারা সেখানে বাধাগ্রস্ত হয়ে থাকবে সেই আরাফে যতক্ষণ আল্লাহ চাইবে বা যতদিন আল্লাহ রব্বুল আলমে চাইবেন আর তারপরে আল্লাহ রব্বুল্লা আলম তার খাস রহমতে তাদেরকে জান্নাতে দাখিল করবেন সেই মুসলিমে হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আলী আসসালাম বলেছেন নেকিকে কখনো তুচ্ছ মনে করতে নেই লা রান্না মিনাল মারুফে সাইয়ান ভালো কাজের কোনো কিছুকে তুচ্ছ বা অবহেলা মনে করিও না সামান্য একটু কাজ হলেও ভালো কাজ সেটা করার চেষ্টা করো ওয়ালাউ আন তালকা তালকিন যদিও তোমার ভাইয়ের সাথে একটু হাসি মুখে দেখা সাক্ষাৎ হোক না কেন সেটাও নেকির কাজ সেটাকে কখনো হালকা ভাববে না ফ্মা মান স মাওয়াজিন আজীন ফাওয়াফে এই সাথে রাজিয়া যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সন্তোষজনক জীবনযাপন করবে ও আন খাফাত পক্ষান্তরে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যায় ফম্মহু হাভিয়া তাদের বাসস্থান হবে হাউয়া নামক জাহান্নাম ও মা আদরাকা মাহিয়া তোমরা কি জানো যে সেই হাউয়া জাহান্নাম কি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত আগুন যদি কেউ দাঁড়ি পাল্লার প্রতি ইমান রাখে তার একটি সুফল হচ্ছে যে গোনা থেকে বেঁচে থাকবে কারণ জ্ঞানী মানুষ কখনো গোনার পাল্লা ভারী করতে চাইবে না যখন গোনহার পাল্লা ভারী হবে তার মানে নেকির পাল্লা তার হালকা হয়ে যাচ্ছে সুতরাং এমন কাজ করবে না তার যেহেতু বিশ্বাস রয়েছে এ কিয়ামতের মাঠে এর মিজান সম্পর্কে দাড়ি পাল্লা সম্পর্কে তার একই রয়েছে সুতরাং কখনো গণার পাল্লাকে ভারী হতে দেবে না সুতরাং সতর্ক সাবধান হবেন হ্যাঁ যাতে করে গোনহার পাল্লা ভারী না হয়ে যায় আর নেকির পাল্লা হালকা না হয়ে যায় তিরমিজিতে এই মর্মে হাদিস রয়েছে রাসুর উল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেছেন অনেক সময় নেকি নিয়ে গেছেন নেকি নিয়ে গেছেন কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে বান্দার প্রজুল অত্যাচারের কারণে সেই নেকিগুলি তাদেরকে দিয়ে সর্বহারা হয়ে যেতে হয়েছে এমন যেন পরিস্থিতি না হয় এই তিরমিজির হাদিসে রসুল উল্লাহ বলছেন অর্থাৎ দরুণা মানিল মুফলেস তোমরা কি জানো সর্বহারা নিঃস্ব ব্যক্তি কি কালু তখন সাহাবিরা বলেন আল মুফুল্ল সফি নাই রাউস মাল্লা দিরহামাওয়াল্লা মাতা আমাদের মাঝে সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে একটি টাকা পয়সাও নেই আর কোনো মাল মালসামানও নেই একেবারে সর্বহারা পয়সার দিক থেকে ধন সম্পদের দিকে সর্বহারা তারা সেটাই চিন্তা করেছে মানে নিঃস্ব ব্যক্তি যার কাছে কিছুই নেই কালা রসুর উল্লাহ সাল্লাহ হয়ে সসুর উল্লাহ বলেন বললেন আল সফি উম্মাতি আলমফুল ইসুমিন উম্মতি আমার উম্মতের সত্যিকার সর্বহারা নিঃস কিন্তু যার টাকা কড়ির নেয় সে নয় যার কাছে কোনো মাল সামান নেই সে নয় বরং আমাল অমাল ক্যামাতে বে সলাতে হিওয়া সেয়ামি জাকাতে জাকাত কেয়ামতের সেই মহাদিবসে তার সলাত নিয়ে আসবে পাঁচ অক্ত সলাত আদায় করতো সেয়াম নিয়ে আসবে রমজানের জাকাতি জাকাত নিয়ে আসবে অনেক নফল আমল করেছে ও ইয়াতি কাদ মাহাজা কিন্তু গুনহার পাপের বোঝা নিয়ে আসে হক নষ্ট করে অত্যাচার করি কাউকে গালি দিয়েছে ও কাজাফা হাজা আর কারো মিথ্যা অপবাদ দিয়েছে ওয়া কালা হাজা কারো ধন সম্পদ বেইমানি করেছে ওয়া সাফা কাদামা হাজা আর কাউকে খুন করেছে ও জারাবাহাজা আর কাউকে মারধর করেছে ফায়াক তাকে বসানো হবে সেখানে বসবে ফায়ুক্তা ফাইয়া তস্যু হাসানাতে সবাই তার কেস নেবে বদলা নিতে আসবে প্রতিশোধ নেকি থেকে তার নিয়ে যাবে হাজ ওয়াহ আমিন হাসানাতি এই নেকি থেকে নিয়ে যাচ্ছে যাচ্ছে ফাইন ফানিয়াত হাসানাত এই করতে করতে নেকিগুলি যদি শেষ হয়ে যায় নেকির পাহাড় নিয়ে এসেছিল কিন্তু শেষ কাবলাইক্তা আলি হেমিন আল খাতায়া যে গুহাগুলি যে অপরাধ রয়েছে নেকি দিতে দিতে সব শেষ হয়ে গেল বান্দার হক নষ্ট করেছিল বান্দার হকের ক্ষেত্রে যে গুণা করেছিল সেগুলির প্রতিশোধ দিতে দিতে বাকেশাস সে সব শেষ হয়ে গেল ও খেদামিন খাতায় আহম আরও কিছু পাওনাদার বাকি থেকে গেছে যাদের ওপর জুলমত্যাচার করেছে এখন কি দিয়ে পরিশোধ করবে তখন ওই সব লোকেরা যারা দাবিদার পাওনাদার ছিল তাদের গোনাগলি নিয়ে ফাতুরিহা আলিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে সোম্মাতুরিহা ফিন্নার তারপরে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে হে মুসলিমগণ কেয়ামতের দিনে যখন নেকি আর গোনহার ওজন হবে তাহলে জ্ঞানী এবং চতুর ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি ক্যামতের দিনে বেশি বেশি নেকি নিয়ে আসতে পারবে এবং নেকির পাল্লাকে ভারী করে আসতে পারবে নেক আমল দিয়ে আর যদি কখনো কোনো রকমের পদস্খলন ঘটে আর তার যদি এমন হয় যে তার নেকি গুলি নেকি নিয়ে গেল আর নেকি থেকে কেটে নিল কেউ নেকি থেকে কেউ নিয়ে গেল আর তারপরে তার নেকি কিছু থাকলো যাতে সে জান্নাতে যেতে পারবে তারপরে কি একজন জ্ঞানী মানুষের এটা পরিচয় হবে যে এই রকম ঝুঁকিপূর্ণ জীবন যাপন করবে এই জন্য মোস্তানাফিবিন আবি সাহেবাতে উমার অজি আল্লাহ তালানো থেকে একটি আশার বর্ণিত হয়েছে তিনি বলেছেন হা সেবো আন হুসাকুম তোমরা নিজের হিসাব নিজেই করো এই দুনিয়াতেই হিসাব করুন কাবলা আন তো তোমাদের হিসাব নেওয়ার আগে আল্লাহ যে হিসাব নেবেন বিচার দিবসে ক্যামত দিন তার আগে তোমরা নিজের হিসাব করো ওয়া জেনু আনফুসাকুম এবং তোমরা নিজের ওজন করো দুনিয়ায় কাবলা আন তু তোমাদের ওজনের পূর্বে তোমাদের ওজন করা হবে তোমাদের আমলের যে ওজন করা হবে নাকি গুনহার তার আগে নিজের ওজন করো যে তোমরা কি অবস্থায় রয়েছো ও তাজাইয়ানো রিল আর আকবর এবং সেই মহাদিবসে আল্লাহর সামনে যে তোমাদেরকে হাজিরা দিতে হবে পেশ করা হবে তার জন্য সুসজ্জিত হও ইমাতু রাজনা যেদিন আল্লাহর সামনে তোমাদেরকে হাজির হইতে হবে পেশ করা হবে কুম খাফিয়া কোনো কিছুকেই গোপন রাখতে পারবে না বা কোনো কিছু তোমাদের গোপন থাকবে না হেমিনগণ এই যে বর্তমান পরিস্থিতি করোনার যে মহামারী এই সময় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আবার করোনা বৃদ্ধি পেতে যাচ্ছে সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব দিক নির্দেশনামূলক আদেশ আসছে বা বিধিনিষেধ আসছে সেগুলি আমরা পুরোপুরি পাবন্দির সাথে মেনে চলব এতে রয়েছে শাসকের আনুগত্য আর এতে রয়েছে জনগণের বৃহৎ স্বার্থ যাতে করে এই রোগ সংক্রমণ বেড়ে না যায় এবং ভয়াবহ অবস্থার সৃষ্টি না হয় আর এটি হচ্ছে আমাদের স্যার এই দায়িত্ব ওয়া জীবন স্যার এই এটি হচ্ছে আমাদের দিনই দায়িত্ব যাতে করে আমরা মানুষের প্রাণের রক্ষা করতে পারি মানুষকে যথাসাধ্য সুস্থ রাখতে পারি এবং সুস্থ সমাজ পরিবেশ দিতে পারি আমাদেরকে অনেক সময় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কিন্তু অনেকেই এগুলিকে উপেক্ষা করছেন পরোয়া করছেন না নিজের ক্ষতি করছেন এবং অন্যরও ক্ষতি করছেন যার পরিণাম ভালো নয় সুতরাং এমনটা করবেন না বরং যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে সেগুলি আমরা যথাযথ মেনে চলব আল্লাহ রব্বুল্লা আলমিন যেন তৌফিক দান করেন এবং রব্বুল আলমিনের কাছে তার আসমা হোসনা এবং তার যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে তার ও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মহামারীকে দূর করে দেন তাঁর অনুগ্রহে তার রহমতে তার ফজল করমে আল্লাহ জান আমাদের গুনাখাতা মাফ করে দেন ইয়াহ ইয়া কৈম কাইয়ুম ইয়া কাইয়ুম কৈম এক ফেরজনুবানা আল্লাহ আমাদের গুনাগুলি মাফ করে দাও এবং আমাদের দোস্তুটিকে তুমি ঢেকে দাও আমাদের হিসাবকে তুমি সহজ করে দাও আমাদের ডা ডান হাতে আমল দান করো ও মামা মওয়াজিন আনা এবং আমাদের নেকির পাল্লাকে তুমি ভারী করে দাও ও তারা সেরা আকদাম আনা এবং পুলের উপর জাহান্নামের উপর দিয়ে যে পার হইতে হবে সেখানে আমাদের পাকে জান্নাত সুধिरিও রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এই দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলে ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারকতা আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলেহি ওয়া সাহবিহি আজমাইন